সাত দিনের মধ্যে বকেয়া বিল না পেলে সকলে মিলে একজোট হয়ে গোটা রাজ্যব্যাপী কাজ বন্ধ করে দেবেন ত্রিপুরা বিদ্যুৎ নিগমের আওতাধীন ঠিকাদাররা। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই হুঁশিয়ারি দিলেন TSUCL কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের রাজ্য নেতৃত্ব। সংগঠনটির রাজ্য সভাপতি শুক্লাল দেবনাথ বলেন, বকেয়া বিল পাওয়া সহ কিছু দাবি নিয়ে নিগমের CMD-র নিকট তারা ডেপুটেশন দিতে চেয়েছিল। তাদেরকে সময় দিয়েও শেষ পর্যন্ত তা গ্রহণ করেননি তিনি। তার আগেও বিভিন্ন স্তরের অফিসারদের নিকট ডেপুটেশন দেয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তারা আমাদের ক্ষুদ্র কন্ট্রাক্টর যারা আছি তাদেরকে আমাদেরকে তারা সঠিকভাবে বার্তা দিচ্ছে না। উনি যদি আমাদের সাথে আজকে যদি CMD আমাদের সাথে ডেপুটেশনে মিলিত নাই হতেন, তাহলে উনি আমাদেরকে আজকে বলে দিতে পারতেন, ভাই আজকে আমরা তোমার সাথে মিলিত হতে পারবো না, তুমি দুদিন সাথে টাইম দাও। কিন্তু আমাদের সাথে একতরফাভাবে উনি আমাদের সাথে টাইম না দিয়ে ডাইরেক্টর টেকনিক্যালের কাছে দিয়ে গেছেন, কিন্তু ডাইরেক্টর টেকনিক্যাল আমাদেরকে কোনো রফা সূত্র দিতে পারেনি। তার জন্য আমরা সারা ত্রিপুরা রাজ্যের কন্ট্রাক্টররা আজকে থেকে সাত দিন পর্যন্ত তাদেরকে টাইম বেঁধে দিলাম। যদি সাত দিনের মধ্যে আমাদেরকে যদি বকেয়া পেমেন্ট যদি তারা পরিষ্কার না করে, আমরা ত্রিপুরা রাজ্যে ইলেকট্রিক্যালের কাজ বন্ধ করে দিতে বাধ্য হবো।